হাই ফ্রেন্ড, টেকনিক্যাল সুভাষিস চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমি আজকে আপনাদেরকে দেখাতে চলেছি একটি 12012 1 অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার। এটি আপনারা কীভাবে কানেকশন করবেন, তো চলুন আর কথা না বাড়িয়ে কানেকশানটি শুরু করি। আপনারা দেখতে থাকুন ভিডিওটি। তো এটি কানেকশান করার জন্যে আমাদেরকে দুটি ডায়োড লাগবে, IN4007। আপনারা দেখতে পাচ্ছেন ডায়োডের একটি প্রান্ত সিলভার কালার আছে, তো এটি সকল সময় আমরা পজিটিভ ধরে নেব আর অপর প্রান্তটি নেগেটিভ। তো এই প্রান্তগুলো দুটি দুই সাইডের দুটি প্রান্ত আমরা নেগেটিভ পয়েন্টটি কানেকশান করব। তো কানেকশানটি করে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন দুটি নেগেটিভ একসঙ্গে কানেকশান করে নিয়েছি। তো এবার আমাদের যেটি লাগবে, একটি ক্যাপাসিটর লাগবে, যেটি হচ্ছে 1000 UF 25 ভোল্ট। আপনারা দেখতে পাচ্ছেন, তো এটির এই বর্ডার সাইড মাইনাস, এটি মাইনাস এবং অপর সাইডটি প্লাস। তো মাইনাস সাইডটি আমরা প্রথমে ট্রান্সফর্মার মিডল পয়েন্টে কানেকশান করে নেব। তো কানেকশান করে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। কানেকশানটি হয়ে গেছে। এবার আপনারা দেখতে পাচ্ছেন দুটি ডায়োডের দুটি প্রান্ত এবং ক্যাপাসিটরের একটি প্রান্ত, এই তিনটে প্রান্ত আমরা একসঙ্গে শর্ট করে নেব। আমাদের কানেকশানটি হয়ে গেছে। তাহলে এই প্রান্ত দিয়ে আমরা ডিসি পজিটিভ এবং ডিসি নেগেটিভ আমরা এই মাঝখানের প্রান্ত থেকে কানেকশন করে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন কানেকশানটি মাঝখানের পয়েন্ট থেকে আমরা নেগেটিভটি নিয়ে নিয়েছি এবং এই প্রান্ত থেকে আমরা পজিটিভ নিয়ে নিয়েছি। তো আমরা এখানে লাইনটি চার্জ করার জন্য একটি এসি লাইন ইনপুট করব। আপনারা দেখতে পাচ্ছেন অপর প্রান্তে এসি 230 ভোল্ট, এইখান থেকে আমরা এসি লাইনটি ইনপুট করব। আপনারা দেখতে পাচ্ছেন এসি লাইনটি ইনপুট করা হয়ে গেছে। এবার আমি কানেকশানটি দিয়ে আপনাদেরকে দেখাবো। তো কানেকশানটি আমি দিয়ে দিয়েছি। এবার মিটারটি আমি ডিসি 20 রেঞ্জে রেখে দিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি মাইনাস নিয়েছিলাম আমি এবং লাল তারটি প্লাস। আমি কানেকশান করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 18.74 ভোল্টেজ দেখাচ্ছে, মানে এইখান থেকে এটাই ক্যাপাসিটর কিছু চার্জ ধরে রাখে, সেটার মাধ্যমে আমরা একটু ভোল্টেজ বেশি দেখতে পাই, কিন্তু এটি আমাদের 12 ভোল্ট আউটপুট করছে। যদি আমাদের ট্রান্সফর্মারটি 12012 না হয়ে 012 হতো, তাহলে আমরা কি করতাম সেই কানেকশানটি একটু আপনারা দেখে নিন। তো আমি আগেই বলেছি যদি 012 হলে মাঝখানের পয়েন্টটি থাকতো না, তো মাঝখানের পয়েন্টটি বাদ দিয়ে আমরা কানেকশান করব। তো তার জন্যে আমাদেরকে এবার দুটির জায়গায় চারটি ডায়োড নিতে হবে। তো আমি এখানে চারটি ডায়োড নিয়ে নিয়েছি, একই সেম ডায়োড IN4007। তো ডায়োডের আমি আগেই আপনাদেরকে বলে দিয়েছি যে সিলভার কালারের পয়েন্টটি পজিটিভ। আপনারা দেখতে পাচ্ছেন সিলভারের কালারের মুখটি পজিটিভ এবং অপরটি নেগেটিভ। তো প্রথমে কি করব, দুটি পজিটিভ মানে দুটি সিলভার কালারের মুখ দুটি আমরা একসঙ্গে কানেকশান করে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন দুটি সিলভার কালারের পয়েন্ট একসঙ্গে করে নিচ্ছি। আমাদের দুটি সিলভার কালার কানেকশান করা হয়ে গেছে। এবার অপর দুটি ডায়োড নিয়েছি, দুটি ডায়োডের দুটি মাইনাস পয়েন্ট একসঙ্গে কানেকশান করব।
তো আপনারা দেখতে পাচ্ছেন দুটি মাইনাস পয়েন্ট এক অপর প্রান্তে কানেক্ট করে দিয়েছি। তো এবার যে বাড়তি দুটি পয়েন্ট, দুটি পজিটিভ এবং অপর দুটি ডায়োডের দুটি নেগেটিভ একসঙ্গে কানেকশন করে দেব। ঠিক এইভাবে আপনারা দেখতে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন কানেকশানটি করা হয়ে গেছে। তো ভালো করে খেয়াল করলে আমরা দেখতে পারবো যে দুটি পজিটিভ একসঙ্গে কানেকশান এদিকে আছে এবং দুটি নেগেটিভ কানেকশান একসঙ্গে এদিকে আছে। অতএব ডিসি পজিটিভ এই দিক থেকে আমাদের আউটপুট হবে আর মাইনাস মানে নেগেটিভ এই দিক থেকে আউটপুট হবে। এবং অপর প্রান্তে দেখুন এইখানে নেগেটিভ এবং পজিটিভ ডায়োডের দুটি একসঙ্গে কানেক্ট আছে, অপর প্রান্তেও সেম নেগেটিভ এবং পজিটিভ একসঙ্গে কানেকশান দেওয়া আছে। তো এইখানে আমরা এসি লাইনটি ইনপুট করব এবং অপর দুটি প্রান্ত দিয়ে আউটপুট হবে। তো কানেকশানটি করে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমরা ধরে নিচ্ছি 0-12 ট্রান্সফরমার এই দুটি ওয়্যার আছে। তো এই দুটি ওয়্যার কানেকশন করতে গেলে কিভাবে কানেকশন করব, তো প্রথমে আমি যেভাবে বলেছি একটি প্রান্ত আমরা যে কোনো একটি প্রান্ত আমরা যে সাইটে নেগেটিভ এবং পজিটিভ একসঙ্গে কানেকশন আছে এই এই প্রান্ত এবং এই প্রান্তে নেগেটিভ পজিটিভ একসঙ্গে আছে এই দুটো প্রান্তে দুটি ওয়্যার কানেকশন করব। তো কানেকশানটি করে নিচ্ছি। তো কানেকশানটি আমাদের করা হয়ে গেছে। এবার যে সাইটে দুটি পজিটিভ ডায়োডের এবং দুটি নেগেটিভ আছে এইখানে আমরা ক্যাপাসিটার কানেকশান করছি। তো ক্যাপাসিটারের যে মাইনাস পয়েন্টটি আছে সেটি দুটি মাইনাসের দিকে আমরা কানেকশান দেব এবং যেটি পজিটিভ আছে সেটি দুটি পজিটিভের দিকে, ঠিক এইভাবে কানেকশান দেব। তো কানেকশানটি করে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো কানেকশানটি আমাদের করা হয়ে গেছে, তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এবার কি করব, ক্যাপাসিটরের যে সাইডে পজিটিভ আছে সেইখান থেকে আমরা একটি পজিটিভ ওয়্যার কানেকশান করব এবং ক্যাপাসিটরের মাইনাস পয়েন্টে আমরা একটি মাইনাস ওয়্যার কানেকশান করব। তো এইভাবে কানেকশানটি করে নিচ্ছি, পজিটিভ নেগেটিভ। তো পজিটিভ নেগেটিভ কানেকশান করে নিয়েছি। তো এইভাবে আপনারা 0-12 ট্রান্সফরমার কানেকশন করতে পারবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।